আসসালামু আলাইকুম। ইসরায়েল রাষ্ট্র কিভাবে ফিলিস্তিনের মাটিতে তৈরি হয়েছে, কার মাধ্যমে এই রাষ্ট্রটি ফিলিস্তিনে গড়ে উঠেছে? শুধুমাত্র 66 শব্দের ছোট একটি চিঠি যা ফিলিস্তিনের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় আর আজকের এই ইসরায়েল রাষ্ট্রের সূচনা হওয়ার কারণ হয়। বর্তমানে আমরা যে রাষ্ট্রটি দেখতেছি ইসরায়েল, যেটা কিছুদিন যাবৎ আমরা দেখছি যে হামাস ইসরায়েলের উপর হামলা করেছে এবং ইসরায়েলও পাল্টা হামলা করতেছে, এবং ইসরায়েলের যে সরকার তিনি কিন্তু এখানে ওয়ারের একটা মানে যুদ্ধের একটা ঘোষণা দিয়েছেন যে তারা যুদ্ধ করবে তাদের সাথে। তো এই নিয়ে অলরেডি যুদ্ধ সেখানে একটা চলতেছে। তো এমন অবস্থায় আসলে আমি আজকে তোমাদের আসলে জানাতে চাই যে ইসরায়েলের যে ইতিহাস, ইসরায়েল কিভাবে গড়ে উঠেছে ফিলিস্তিনের মাটিতে, কার মাধ্যমে গড়ে উঠেছে, আর ওই 66 শব্দের ছোট একটি চিঠি যার কারণে আজকের এই অবস্থান, তো এই 66 শব্দের ছোট চিঠিটি কে কাকে দিয়েছিল, এবং এই চিঠিটির মাধ্যমে আসলে এই চিঠিটির সাথে ইসরায়েলের কী সম্পর্ক। তো এই ভিডিওটি দেখলে আপনারা এই ইসরায়েল আসলে ফিলিস্তিনের মাটিতে কীভাবে এসেছে সেটা বুঝতে পারবেন। বিস্তারিত যাব না, জাস্ট সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা ইতিহাস সম্পর্কে জানেন না এবং এই ইসরায়েল সম্পর্কে জানেন না এবং ফিলিস্তিনের সেই ইতিহাস, সেই দুর্যোগের ইতিহাস সম্পর্কে জানেন না, তারা এই ভিডিওটি দেখলে অন্তত বুঝতে পারবেন যে আসলে ইসরায়েল কীভাবে এসেছে এবং ফিলিস্তিনের সাথে আসলে কী হয়েছিল। আসলে প্রথমে শুরু করি, যখন ব্রিটিশরা সর্বত্র রাজত্ব করত, আমাদের ভারতবর্ষ রাজত্ব করেছে প্রায় 250 বছর আমরা জানি, তো এই ব্রিটিশরা কিন্তু সর্বত্র একদম পুরো বিশ্বের বিভিন্ন জায়গায় এই ব্রিটিশরাই রাজত্ব করত, ব্রিটেন যেটাকে বলা হয়। তো ফিলিস্তিনেও ব্রিটেনের শাসন ছিল। তো প্রায় 100 বছর আগে 1917 সালের 2 নভেম্বর ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্র সচিব, তার নাম হচ্ছে আর্থার বেলফোর, সে ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন ব্যক্তি লিওনেল ওয়াল্টার রথচাইল্ডকে সম্বোধন করে একটি চিঠি লিখেছিলেন। চিঠিটি ছিল খুবই ছোট, মাত্র 66 শব্দের একটা চিঠি, কিন্তু এর বিষয়বস্তু ফিলিস্তিনের উপর একটি ভূমিকম্পের প্রভাব ফেলেছিল যা আজও ফিলিস্তিনের মানুষ অনুভূত হচ্ছে। চিঠিটিতে আসলে কী লেখা ছিল সেই চিঠিটি আমি এখন এখানে সংক্ষিপ্ত আকারে আমি তোমাদের শোনাচ্ছি। সেখানে ব্রিটিশ সরকার আর্থার বেলফোর সে লিখেছিল, ইহুদি জনগণের জন্য একটি জাতীয় বাড়ি ফিলিস্তিনে প্রতিষ্ঠা করা এবং এইসব সকল বস্তুর অর্জন সহজতর করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। চিঠিটি বেলফোর ঘোষণা নামেই পরিচিত। পররাষ্ট্র সচিব বেলফোর, তিনি তখন তাদের যেই সাম্রাজ্য, মানে তখন তো তারা সেখানে রাজত্ব করত, সেই সময়ে ইহুদিদের একজন, তার নাম হচ্ছে রথচাইল্ড, মানে লিওনেল ওয়াল্টার রথচাইল্ড, তাকে সম্বোধন করে একটি চিঠি লিখেছিল। চিঠিটা 66 শব্দের এবং সেখানে এটা লেখা ছিল যে ইহুদিদের জন্য জাতীয়, মানে তাদের ন্যাশনাল একটা বাড়ি, আর সেখানে ন্যাশনাল বাড়ি মানে তো বুঝেই যাচ্ছে যে একটা তাদের একটা দেশ বা একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র তাদেরকে এখানে প্রতিষ্ঠা করে দেওয়া, সেটা হচ্ছে ফিলিস্তিনের মাটিতে, এবং তারা যেন সকল প্রকার সুবিধা পায়, সকল কিছু অর্জন করতে পারে তারও ব্যবস্থা করে দেওয়ার, এবং এটার প্রতিশ্রুতিবদ্ধতা ওই চিঠির মাধ্যমে করা হয়েছিল 1917 সালে। তারপরে আরও অনেক ঘটনা ঘটে গেছে। তারপর চলে আসি আমরা 1947 সাল। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে আরব ও ইহুদি রাষ্ট্রে বিভক্ত করার আহ্বান জানায়। 1947 সালে ফিলিস্তিন, মানে জাতিসংঘ ফিলিস্তিনকে দুইটা ভাগ করে, মানে দুইটা ভাগ করার আহ্বান জানায়, একটা হচ্ছে আরব, একটা হচ্ছে ইহুদি। তো আরব এবং ইহুদি দুইটা রাষ্ট্র বিভক্ত করার আহ্বান জানালে ফিলিস্তিনরা এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে, তারা এই পরিকল্পনাটা মানে না এবং তারা এটাকে প্রত্যাখ্যান করেছিল।
কারণ ফিলিস্তিনে প্রায় 56% জায়গা এই জাতিসংঘ আরব এবং ইহুদিদের যেই ভাগ করতে চেয়েছিল তাদের মধ্য থেকে প্রায় 56% জায়গা ইহুদিদের জন্য বরাদ্দ করা হয়েছিল। এই জাতিসংঘ ফিলিস্তিনের সেই মোট জায়গা থেকে 56% জায়গা ইহুদিদের জন্য বরাদ্দ করেছিল, এবং কি তার বেশিরভাগ জায়গায় ছিল উর্বর এবং উপকূলীয় অঞ্চল যেখানে চাষবাস করা হতো, এবং ভালো জায়গাগুলো সেই জায়গাগুলো ইহুদিদেরকে দেওয়ার জন্য এই আহ্বান জানিয়েছিল। সেখানে 94% মালিক ছিল কিন্তু ফিলিস্তিনরা, তাদেরকে তাদের মাটি থেকে 56% জায়গা তাদের দখলে দিয়ে দেওয়ার এই আহ্বান করেছিল। এই জন্যই ফিলিস্তিনরা এই আহ্বানটা প্রত্যাখ্যান করেছিল। 1946 সালে এটা হয়েছিল। তারপর আর তখনই ঠিক 1948 সালে নাকবা মিশন, নাকবা একটা আরবি শব্দ, এটা ফিলিস্তিনিরাই নাম দিয়েছে। 1948 সালে এই নাকবা মিশন তথা ফিলিস্তিনদের নির্মূল করার মিশন শুরু করেছিল এই জাতিসংঘ এবং ওই ব্রিটিশ মানে ব্রিটেনের যেই তথাকথিত লোক ছিল তারা কিন্তু এই ফিলিস্তিনদেরকে একদম নির্মূল করার একটা মিশন তারা চালু করেছিল। 1948 সালে এপ্রিল মাসে জেরুজালেমের বাইতুল আকসার, যে জেরুজালেমের নিকটবর্তী যে একটি গ্রাম আছে, ওই গ্রামে 100 জন পুরুষ, মহিলা এবং শিশুকে হত্যা করেছিল 1948 সালে, ওই যখন এই জাতিসংঘের ওই আহ্বানটা তারা না মানে প্রত্যাখ্যান করে, তারপরেই কিন্তু এই মিশনটা শুরু করে এবং একেবারে নির্মূল করার জন্য তারা সিদ্ধান্ত নেয় যে ফিলিস্তিনদেরকে একদম নির্মূল করে দিবে। এবং তার এক মাস পরেই এই ঘটনাটা ঘটায়। 1948 সালে জেরুজালেমের পাশের একটি গ্রামে 100 জন পুরুষ, মহিলা এবং শিশুকে হত্যা করে। ঠিক এই অপারেশনটাই চালিয়ে যায় 1949 সাল পর্যন্ত। এই এক বছরে ফিলিস্তিনিদের প্রায় 50টিরও বেশি গ্রাম শহর ধ্বংস করা হয়েছিল ওই সময়ে। তাই এই অপারেশনকে ফিলিস্তিনিরা আরবি ভাষায় নাম দিয়েছিল নাকবা, তথা বিপর্যয় বললে উল্লেখ করা হয়, তো মানে বিপর্যয়ের বছর আর কি। তো ওই 500টিরও বেশি এখানে গ্রাম শহর ধ্বংস করা যদিও মানে হয়েছিল, তারপর আর আসলে থাকেই কি, যেখানে 500টিরও বেশি গ্রাম এবং শহর ধ্বংস করা হয়েছিল 1949 সালে। 48 থেকে 49 সাল, এই এক বছরের ভিতরে কিন্তু এই ঘটনাটা ঘটে। এভাবেই তারা ফিলিস্তিনিদের 58% জায়গা দখল করেছে এবং আনুমানিক 750,000 ফিলিস্তিনিকে জোর করে তাদের বাড়ি থেকে বিতাড়িত করেছিল। এভাবেই তাদের বংশ মানে ইসরায়েলের বংশধররা ফিলিস্তিন জুড়ে বসবাস করতে শুরু করে। আর 1948 সালের 15ই মে মাসে ইসরায়েল তার প্রতিষ্ঠার, তাদের যে মানে একটা রাষ্ট্র এটা প্রতিষ্ঠার ঘোষণা দেন 1948 সালের 15ই মে মাসে। এভাবে ইহুদি জনগোষ্ঠী ফিলিস্তিনদের মধ্য এসে ইসরায়েলের নামক মানে ইসরায়েল নামক একটি রাষ্ট্র গঠন করে, এবং এই রাষ্ট্র এখনও পর্যন্ত আমরা যে ইসরায়েল দেখতেছি সেই রাষ্ট্র হিসাবেই পরিণত হয়। আর এভাবেই আজও পর্যন্ত ওই 1948 থেকে 49 সাল, যে এক বছরে যেই 500টিরও বেশি তারা গ্রাম ধ্বংস করেছিল, সেই মোতাবেকই তারা আজও পর্যন্ত ফিলিস্তিনিদের উপর তাদের দখল, পুরো ফিলিস্তিনটাকে দখলে নেওয়ার জন্য আজও পর্যন্ত তারা বিভিন্নভাবে নির্যাতন করতেছে। আমি যদি আপনাদের দেখাই এখনকার যেই তাদের যেই মানচিত্রটা আছে সেটা যদি আপনি দেখেন, এখানে কিছু দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি নিচের দিকে একটু দেখেন, আমি দেখতে পাচ্ছেন 1917 সাল, 1948 সাল, 1967 সাল, 1995 সাল, প্রথমে কী ছিল তারপর কী হয়েছে, আস্তে আস্তে ফিলিস্তিনটা একদম ছোট হয়ে এসেছে, মানে ইসরায়েলরা সব দখল করে নিচ্ছে। এটা অনেক আগের ফটো। দেন আমরা যদি এখন দেখি, এখানে দেখতে পাচ্ছেন যেইখানে প্রথম অবস্থায় একদম শুরুর দিকে 1920 সাল, 17 থেকে 20 সালের মধ্যে মাত্র 3 লক্ষ
76,000 মানুষ, মানে ইহুদি, ওই পুরো কয় বছর, 20 সাল থেকে 46 সাল পর্যন্ত প্রায় 24 বছরে 376,000 ইহুদি কিন্তু ফিলিস্তিনে ঢোকে, ইমিগ্রেট হয়। তারপর আস্তে আস্তে কিন্তু এটার সংখ্যা দাঁড়ায় প্রায়, দেখতে পাচ্ছেন কম্বাইন, এখানে হচ্ছে 683,553 জন, এখন তো আরও বেশি। তো এইটা হচ্ছে একদম লেটেস্ট একটা ফটোস আমি দেখাচ্ছি, এটা হচ্ছে লেটেস্ট, দেখতে পাচ্ছেন 2023 সাল পর্যন্ত এখানে রয়েছে, যেখানে মাত্র 365 কিলোমিটার এরিয়া কিন্তু ফিলিস্তিনের দখলে আছে। আর এখানে এই যে গাজার যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা তো একদমই ছোট, মানে একদমই অল্প, যেটা এখনও পর্যন্ত হামাসের জন্য ঠিকই আছে, নয়তোবা এতটুকুর মধ্যে ইন্টারন্যাশনালি মানে ইসরায়েলও মাঝে মধ্যে অ্যাটাক করে এটা দখলে নেওয়ার জন্য। তো এইভাবেই আসলে ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলের আগমন হয়, এবং বিভিন্ন ধ্বংসযজ্ঞের মাধ্যমেই কিন্তু ইসরায়েল রাষ্ট্রটা ফিলিস্তিনের মধ্যে গঠিত হয়, এবং এখনও পর্যন্ত তারা কিন্তু ওই ফিলিস্তিনিদের উপরেই আক্রমণ করছে। তখন যদি এদেরকে জায়গা না দিত, তাহলে কিন্তু আজ পর্যন্ত এরকম ঘটত না। কিন্তু ওই যে বললাম, তখন ব্রিটিশ সরকার তারা রাজত্ব করত এবং তাদের যা মন চাইত তাই করত। সেই প্রেক্ষিতেই তাদের ওই চিঠিটার একটি চিঠি যা ফিলিস্তিনকে ধ্বংসযোগ্যে পরিণত করেছিল। এটাই ছিল একদম সংক্ষিপ্ত আকারে ইতিহাস, যে আসলে ফিলিস্তিনের উপর এত অত্যাচার হয়েছে যে তারা আসলে আর পারতেছে না। এর ভিতরে আরও অনেক ঘটনা আছে, বিভিন্ন যুদ্ধ হয়েছে, আপনারা যদি ইতিহাস জানতে চান তাহলে পড়তে পারেন, অনলাইনেও পড়তে পারেন, দেখতে পারবেন যে আসলে ইতিহাসটা কী, কী রকম অত্যাচার ফিলিস্তিনিদের উপর করা হয়েছিল। সো এই ছিল আজকের মতো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই আপনারা ইতিহাস জানবেন, ইতিহাস পড়ুন, বুঝুন, দেখুন। এখন আসলে দেখা যাচ্ছে যে ইসরায়েলের পক্ষে যে মানুষগুলো ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়াতে, তারা আসলে এই ধরনের ইতিহাস জানেই না, তারা ইসরায়েলের পক্ষ নিচ্ছে। তারা ইসরায়েলের পক্ষ নিচ্ছে কেন, যে হামাস একটা জঙ্গি গোষ্ঠী, তারা ইসরায়েলের উপর আক্রমণ করে তাদের যে নিরীহ মানুষ আছে তাদের উপরে আক্রমণ করতেছে, তাদের হত্যা করতেছে, এই নিয়ে। আর এত বছর ধরে যে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর আক্রমণ করছে, তাদেরকে তাদের গড় ছাড়া করছে, তাদেরকে হত্যা করতেছে, এবং পুরোটা ফিলিস্তিনকে তারা দখলে নিচ্ছে, সেটা তাদের চোখে পড়ে না, তখন কিন্তু ফিলিস্তিনিদেরকে নিয়ে তারা ট্রেন্ড করে না, ফিলিস্তিনের পক্ষেও তারা যায় না, তাদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে না, এখন করতেছে, আফসোস। যাই হোক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।